যারা এখনো আমাদের বাইপাস ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি, যিনি নিজেই ছিলেন নিজের উদাহরণ, উপমহাদেশে যিনি তার গিটারের সুরের জন্য জায়গা করে নিয়েছিলেন শ্রেষ্ঠ আসন, তিনি আমাদের আয়ুব বাচ্চু। সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার উড়াল দিলেন আকাশে। বাবাকে হারিয়ে দেশের বাইরে থাকা আয়ুব বাচ্চুর বড় ছেলে আহনাফ তাজওয়ার আয়ুব তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমি আশা করি আপনি যেখানেই থাকুন ঠিক আগের মতোই এরকম করে হাসছেন। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া পৃথিবীটা খালি মনে হচ্ছে। যারা এই লেখা পড়ছেন তারা আমার বাবার মৃত আত্মার জন্য প্রার্থনা করুন। আয়ুব বাচ্চু 1962 সালের 16 আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইসহাক ও মা নূরজাহান বেগম। 1978 সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার পথ চলা শুরু। 1980 থেকে 1990 সাল পর্যন্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট। আয়ুব বাচ্চুর অ্যালবাম LRB বাজারে আসে 1992 সালে। LRB দেশের প্রথম ডাবল ও আনপ্লাগড অ্যালবাম প্রকাশ করে। সুখ তবুও ঘুমন্ত শহরে ফেরারি মন, আমাদের বিস্ময়, মন চাইলেই মন পাবে, অচেনা জীবন, মনে আছে না কি নাই, স্পর্শ, যুদ্ধ LRB জনপ্রিয় অ্যালবাম। একক অ্যালবামেও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন খঞ্জন্মা এই শিল্পী। তার একক অ্যালবামের মধ্যে কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি, দুটি মন, কাফেলা, জীবনের গল্প উল্লেখযোগ্য। কিছু চলচ্চিত্রও প্লেব্যাক করেছেন আয়ুব বাচ্চু। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।